ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের আরও বহু নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রধান অতিথি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে আগামী 16 জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। তিনি আরও বলেন, বিগত ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে দলীয় কমিটিতে কোনো পদে রাখা যাবে না। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বিগত দিনে যে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে তা বর্ধিত করে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংযুক্ত করার এবং সম্মেলনের পূর্বে প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।